আসসালামু আলাইকুম। সরকারি কাজী মাহবুবুল্লাহ কে এম কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ কাইম মিয়া, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি কে এম কলেজ, ভাঙ্গা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রের পরিণতির সংজ্ঞা ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। পরিণতি কাকে বলে? প্রাণী জগতের মধ্যে মানুষই একমাত্র সামাজিক জীব। মানুষ যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে নিরাপত্তাহীনতায় ভোগে। মানুষ সঙ্গপ্রিয়, সঙ্গ ছাড়া মানুষ একাকী বসবাস করতে পারে না। এ কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না, সে হয় দেবতা না হয় পশু। ল্যাটিন শব্দ সিভিক শব্দের প্রতিশব্দ হচ্ছে পরিণতি। সিভিক শব্দটি এসেছে সিভিস এবং সিভিটাস শব্দ থেকে, যার অর্থ নগর ও নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে এক একটি নগর লইয়া এক একটি রাষ্ট্র গঠিত হইত, যেমন এথেন্স। অধ্যাপক ইএম হোয়াইটের মতে, পরিণতি হল জ্ঞান বিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পরিণতি আলোচনা করে থাকে। সুতরাং আমরা পরিণতি বলতে জ্ঞান বিজ্ঞানের সেই শাখাকে বুঝাই যা রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিণতি কাকে বলে সেই সম্পর্কে জানতে পারব। এখন আমি তোমাদের পরিণতি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। প্রথমে পরিণতি পরিধি হল রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পরিণতি পাঠের মাধ্যমে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন সরকার, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। দুই নম্বরে আছে হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখন নাগরিক কাকে বলে? যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করে এবং রাষ্ট্রের করণীয় কাজগুলো করে, তাকে আমরা নাগরিক হিসেবে অভিহিত করতে পারি। সুতরাং পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি পাঠের মাধ্যমে আমরা নাগরিকের অধিকার, কর্তব্য, দায়িত্ব ইত্যাদি সম্পর্কে জানতে পারি। তিন নম্বরে আছে হল আদি সংগঠন সম্পর্কে আলোচনা। পরিণতি পাঠের মাধ্যমে আমরা আদি সংগঠন সম্পর্কে জানতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল পরিবারকে পরিণতির আদি সংগঠন হিসেবে অভিহিত করেছে। উত্তম নাগরিকতা অর্জনের দিক নির্দেশনা। পরিণতির পাঠের মাধ্যমে উত্তম নাগরিকতা অর্জনের দিক নির্দেশনা সম্পর্কে আমরা জানতে পারি। একজন উত্তম বা সুনাগরিকের তিনটি গুণাবলী থাকতে হবে, যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এরপর হলো গণতান্ত্রিক মূল্যবোধের পূর্ণাঙ্গ বিকাশ।
কোন নীতি পাঠের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে? কোন নীতি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক? একটি ছাড়া আরেকটি অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং কোন নীতি পাঠের মাধ্যমে নাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে? এরপরে আছে রাজনৈতিক তত্ত্ব। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব, যেমন বিভিন্ন রাষ্ট্রের উদ্ভব, কিভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, রাষ্ট্রের প্রকৃতি, ধরন ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এরপর আসছে হলো নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। স্থানীয় রূপ বলতে বোঝানো হয়েছে যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। আর জাতীয় হলো যেমন একজন সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য, অধিকার ইত্যাদি। এবং আন্তর্জাতিক রূপ হচ্ছে যেমন দেশের বাইরে বলতে বিভিন্ন সংগঠন, যেমন রেড ক্রস, বিভিন্ন সমাজ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এরপরে আসতে হলো নাগরিক জীবনের স্থানীয় সমস্যাগুলি ও সমাধান। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা নাগরিকের স্থানীয় সমস্যার সমাধান, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধান করতে পারি। যেমন নাগরিকের ইউনিয়ন পরিষদে নাগরিকের কী খুব সুবিধা অসুবিধা আছে সেই সম্পর্কে আলোচনা করা যায় এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই দিকে কোন নীতি পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারি। এরপর আসে হলো রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্রের সাথে বিভিন্ন নাগরিকের সম্পর্ক আলোচনা করা হয়ে থাকে, যেমন রাষ্ট্র ও নাগরিক একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র কাকে বলে? যে রাজনৈতিক সংগঠনের নির্দিষ্ট ভূখণ্ড, সুসংগঠিত সরকার, সার্বভৌমত্বের অধিকারী এবং স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি রয়েছে তাকেই কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে অভিহিত করতে পারি। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্র সাথে নাগরিকের সম্পর্ক, রাষ্ট্র এবং নাগরিক অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র ছাড়া নাগরিকের অস্তিত্ব কল্পনা করা যায় না। যদি রাষ্ট্রে নাগরিক না থাকে, জনগণ না থাকে, তাহলে সেটা কখনোই রাষ্ট্র হবে না। রাষ্ট্রের অস্তিত্ব নাগরিক ছাড়া কল্পনা করা যায় না। এরপর হচ্ছে রাজনৈতিক আন্দোলন। কোন নীতি পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, যেমন পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, ছয় দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, সর্বোপরি আমরা স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। পাশাপাশি তোমরা এই কোভিড-19 সময়ে কখনোই বাসা থেকে অপ্রয়োজনে বের হবে না। যদি কেউ বাসা থেকে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো।